আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক কিভাবে কপি করবেন এবং তা সোশ্যাল মিডিয়ায় কিভাবে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন। ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনার সমস্ত ফ্রেন্ডের কাছে। সো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। অলরাইট বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক কপি করার জন্য ইনস্টাগ্রামের যে অফিসিয়াল অ্যাপস আছে অ্যাপসটাই আপনি ওপেন করে নেবেন। আমি ওপেন করছি। ওপেন করার পর আপনার অ্যাকাউন্টের লগুতে ক্লিক করবেন। লুট হচ্ছে। লগুতে ক্লিক করার পর এই যে ডান পাশে উপরে থ্রি ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সরাসরি সেটিং অপশন দেখতে পাবেন। আপনি সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর উপরে যে দেখছেন ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড, ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড ক্লিক করার পর নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছে ইনভাইট ফ্রেন্ড, ইনভাইট ফ্রেন্ড নামে একটা দেখতে পারবেন, বাই ইনভাইট ফ্রেন্ড বাই, এটাতে ক্লিক করবেন। এতে আমি সিম্পলভাবে ক্লিক করতেছি। ক্লিক করলে আপনার সোশ্যাল মিডিয়ার অনেক অ্যাপস দেখতে পারবেন, তার মধ্যে একটা দেখতে পারেন কপি টু কিবোর্ড। এই যে কপি টু কিবোর্ডে ক্লিক করবেন। কপি টু কিবোর্ডে ক্লিক করলেই এটা অটোমেটিক কপি টু কিবোর্ড হয়ে যাবে। কপি টু কিবোর্ড মানে এই যে আপনার অ্যাকাউন্টের যে লিঙ্ক, এই লিঙ্কটা আপনার কিবোর্ডে কপি হয়ে গেছে, এটাকে কপি টু কিবোর্ড বলে। সো এই হচ্ছে কপি টু কিবোর্ড হয়ে গেছে, হচ্ছে আপনার লিঙ্কটা এখন কপি হয়ে গেছে। এখন সো আপনি এখন ব্যাগে চলে আসবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ব্যাগে আসার পর আপনি চলে যাবেন ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আপনি যেখানে এই যেসব ফ্রেন্ডের কাছে আপনি আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্ক শেয়ার করতে চান সেই সোশ্যাল মিডিয়া যেতে পারেন। সোশ্যাল মিডিয়া যাওয়ার মেসেজ অপশানে যাবেন। আমি মেসেঞ্জারে যাচ্ছি। মেসেঞ্জারে যাওয়ার পর যে কোনো একটা ফ্রেন্ডের ইয়েতে আপনি শেয়ার করার জন্য ক্লিক করবেন। ক্লিক করার জন্য আপনি মেসেজ অপশানে গিয়ে এরকম দেখবেন এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর পেজ লেখা আসবে। পেজ লেখার পর ক্লিক করলেই এইটা পুরোটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক। সো আপনি সিম্পলভাবে এখানে ক্লিক করলে এটা আপনার শেয়ার হয়ে যাবে আপনার ফ্রেন্ডের কাছে। আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক শেয়ার হয়ে গেছে আপনার ফ্রেন্ডের কাছে। সো এখান থেকে আপনি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ক্লিক করে আপনি অনেক ফ্রেন্ডের কাছে এটা আপনি শেয়ার, সমস্ত ফ্রেন্ডের কাছে, আপনি ফেসবুকের সমস্ত ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারেন। এভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক কপি করে শেয়ার করতে পারবেন। ইনস্টাগ্রাম লিঙ্ক মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আপনি শেয়ার করতে পারেন এভাবে কপি করে। সো আজকে ভিডিও হচ্ছে ভিডিও এতটুকুই। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আপনার সমস্ত ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। খোদা হাফেজ।